হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম পূজা। ইলুমিনেটেড পূজাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ফ্যাক্ট নাম্বার ওয়ান, বিশ্বের দীর্ঘতম স্থানের নাম কি? উত্তরটি কি তোমার জানা রয়েছে? তবে এখানে একটি অদ্ভুত বিষয় রয়েছে, আই এম শিওর তুমি সেই বিষয়টি জানো না। আর সেটি হলো, বিশ্বের দীর্ঘতম স্থানটির সাথে সাথে বিশ্বের দীর্ঘতম স্থানটির নামেরও ভীষণ মিল রয়েছে। কারণ এই বিশ্বের দীর্ঘতম স্থানটির নাম 85টি অক্ষর দ্বারা দীর্ঘ। স্ক্রিনে ঠিক যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এবং যে নামটি রয়েছে, সেই নামটি হলো বিশ্বের দীর্ঘতম স্থানটির নাম, যা নিউজিল্যান্ডে অবস্থিত। দুর্ভাগ্যবশত এটি এমন একটি ঘটনা যা সম্ভবত তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে না, কারণ এই নামটি উচ্চারণ করা প্রায় অসম্ভব। কিন্তু তোমার পক্ষে তা যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ফ্যাক্ট নাম্বার টু, প্রাচীনকালে মাকড়সার জাল ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করা হতো। নিশ্চয়ই চোখ এখন কপালে উঠে গেছে, কিন্তু এটাই সত্যি। প্রাচীন গ্রিস এবং রোমে ডক্টররা তাদের রোগীদের ব্যান্ডেজ তৈরি করতে মাকড়সার জাল ব্যবহার করতেন, কারণ মাকড়সার জালে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য, যা ক্ষত পরিষ্কার করতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এটাও বলা হয় যে মাকড়সার জাল ভিটামিন কে দ্বারা সমৃদ্ধ, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফ্যাক্ট নাম্বার থ্রি, তোমার সমস্ত হাড়ের 1/4 তোমার পায়ে অবস্থিত। তুমি জানলে অবাক হবে, তোমার অর্ধেকেরও বেশি হাড় তোমার হাতে এবং পায়ে অবস্থিত। তোমার শরীরে রয়েছে মোট 206টি হাড় এবং এর মধ্যে 106টি তোমার হাতে এবং পায়ে রয়েছে। ফ্যাক্ট নাম্বার ফোর, তুমি কিংবা তোমার পরিবারের কেউ কখনো না কখনো কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড তো অবশ্যই দিয়েছো, কিন্তু কখনো কি জানতে পেরেছো যে এই ব্লাড কোন কাজে ব্যবহার করা হচ্ছে? কিন্তু সুইডেনে রয়েছে এমন ইন্টারেস্টিং একটি বিষয় যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। সুইডেনে তরুণদের রক্তদানে উৎসাহিত করার জন্য সুইডেনের গোথেনবার্গের সাহলগ্রেনস্কা ইউনিভার্সিটি হসপিটালে দাতাদের কাছে একটি টেক্সট পাঠানো হয় যখন তাদের রক্ত প্রয়োজনে কাউকে দেওয়া হয়। আর এই সিস্টেম চালু হয়েছিল 2012 সালে। সুইডেনের দাতাদের কাছে প্রমাণ রয়েছে যে তাদের অবদান একটি ভালো কাজে যাচ্ছে। ফ্যাক্ট নাম্বার ফাইভ, সানগ্লাস প্রতিরক্ষামূলক চশমা হিসেবে কাজ করে। কার্যকরভাবে উজ্জ্বল সূর্যের আলো থেকে আমরা আমাদের চোখকে অস্বস্তি এবং ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই সানগ্লাস ব্যবহার করে থাকি। অবশ্যই এই সানগ্লাসগুলি বর্তমানে ফ্যাশনে এসে দাঁড়িয়েছে, কিন্তু তুমি জানলে অবাক হবে, সানগ্লাসগুলি মূলত 1200 চীনে স্মোকি কোয়ার্টজ দিয়ে তৈরি করা হয়েছিল, যেখানে বিচারকরা সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের আবেগকে ঢাকতে ব্যবহার করতেন। সানগ্লাস মূলত চীনা বিচারকদের আদালতে তাদের মুখের ভাব লুকানোর জন্য ডিজাইন করা হয়েছিল। আজকের ভিডিওতে থাকা ফ্যাক্টগুলি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে একেবারেই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করার জন্য আরও অনেক উৎসাহ দেয়। এবং তুমি যদি আজকের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। বাই।